رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. رب العالمين بلن মানুষ শুধু তারা এক নম্বরে হার হালতে জিকির থেকে গাফল হয় না, যারা কোন হালতে জিকির থেকে গাফল হয় না, যারা দুই নম্বরে নামাজের এতেমাম করে, যারা তিন নম্বরে হিসাব করে করে যাতায়াত দেয়, যারা চার নম্বরে আখেরাতকে ভয় করে, যারা কয় গুণ, এক নম্বর না জিকির থেকে গাফল হয় না, যারা দুই নম্বর নামাজ পড়ে, যারা দুই নম্বর এখানে অনেক বক্তা আছেন, অনেক বক্তা এই মসজিদে, অনেক বক্তা দেখা যায়, অনেক বক্তা দেখা যায়, বক্তাদের পায়ে ধরে বলি, বক্তাদের পায়ে ধরে বলি, আছরের নামাজ মাগরিবের নামাজ আসার নামাজ সফরে তাকবীরুল্লাহ আর জামাত নিশ্চিত করেন, মাঝেরও তো জি তো জোরে কইছেন, আমরা আমগো কথা কইছি তেল লেগে, আপনারা খুব পড়েন কি, নামাজ নিশ্চিত করেন, নামাজ ছাড়া আপনি বক্তা তো নন, নামাজ ছাড়া বক্তা তো নন, মানুষও না আপনি, ভক্ত মানুষের মেয়ার বলেছে নামাজ, রেজাল মানুষের মেয়ার নামাজ, নামাজ ছাড়া কাউকে রব মানুষ বলতে রাজি না, বলে নামাজ ছাড়া রব কাউকে কি বলতে রাজি না, মানুষই কইতে রাজি না, রব এটাকে মানুষই কইতে রাজি না, আমাদের দাওয়ানদের মুক্তি সাহেব পালন করে মুখে বলতেন ইয়ে ইনসান ইয়ে ইয়ে পাজামা হয় পাজামা, এটা মানুষ তো এটা পায়জামা পায়জামা, এটা মানুষ না পায়জামা, বলেন নামাজ নাই, বলেন নামাজ নাই, নামাজ পড়ে না, এটা মানুষ না পায়জামা, জয়বেলকে কি বলে জানেন, এ আরো সামনে যাও, আরো সামনে গিয়ে পড়বে, এখন আসর নামাজে জামা দিতেছে, আরো সামনে গিয়ে কোথায় পড়বেন আপনি, আরো সামনে আরো সামনে, এটা শয়তানের ধোকা, এটা কি, এটা সরাসরি শয়তানের ধোকা, এটাকে আরবি ভাষায় বলে তাসফিফ, এটাকে কি বলে তাসফিফ, শয়তান বলে সামনে গিয়ে পড়বা, সামনে আরো সামনে আরো সামনে আরো সামনে, আরো সামনে যেতে যেতে তাকবীরুল্লাহ শেষ, আরো সামনে যেতে যেতে জামাত শেষ, আরো সামনে যেতে যেতে ওয়াক্ত শেষ, কি তাহলে পড়বো তো নামাজ ইনশাল্লাহ, বলে নামাজ পড়তে পড়বো তো ইনশাল্লাহ, মাহফিল করায় লেকিন আটটার সময় নামাজ পড়ে না, কিন্তু বক্তা আইসা করে আমার আরেক জায়গায় ওয়াজ আছে, আমাদের ওয়াজ আছে আমি কিনতাম কথা কম না, আমাদের ওয়াজের লেগে বুঝি আমি এই 50,000 মানুষের নামাজ ছাড়িয়ে দিতাম, নামাজ হওয়া উচিত ওয়াক্ত মতে, বলেন নামাজ হওয়া উচিত কখন কখন, বলেন বলেন মাহফিলে আসার নামাজের ওয়াক্ত কখন হবে, আশেপাশের মসজিদে ওয়াক্ত কখন, কখনই হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আর মনে কষ্ট দিচ্ছি কিনা কে জানে, যদি একজন মানুষেরও জামাত ছুটে যায় এর জবাবদেহি কে করবে, আচ্ছা নামাজের জন্য ওয়াজ না ওয়াজের জন্য নামাজ, তো নামাজ বাদ দিয়ে নি ওয়াজ কি, তাহলে ওয়াজ হবে কখন, নামাজের আগে পরে, নামাজ হবে কখন সময় মতে, তাহলে নামাজ হবে কখন, শুধু এখানে না সবখানে, আল্লাহ তাওফিক দেন, তাহলে নামাজ হবে কখন, ওয়াজ হবে কখন, নামাজের আগে পরে, বক্তারা আমি জানি আমার ফেসবুকে সমালোচনা করবে, আমি বুঝি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, নামাজের এহতেমাম যে করবে, নামাজ নামাজের এহতেমাম যে করবে, লিখে রাখেন এই কথা, আপনি নামাজের এহতেমাম করবেন রব আপনার রিজিকের এহতেমাম করবে, وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. سورة النور থেকে একখানা আয়াত কারিমা এবং সূরা মুনাফিকুন থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, অল্প সময় আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ এই দুই আয়াত কারিমার সাদা মাথা তার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম আয়াত ছিল সূরা নূরের আয়াত, সূরা নূরের আয়াত আল্লাহ তাআলা এখানে রিজালুন লা তুলহিহিম তিজারা এই আয়াতে কারিমা দিয়ে গোটা পৃথিবীতে মানুষ কারা তাদের পরিচয় তুলে ধরেছে, বলেন মানুষ কারা, বলেন আবার বলেন মানুষ কারা, আল্লাহ তাআলা বলেন
চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা, বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা, আর বাকিরা কি বানানে ওয়ালার নজরে এরা মানুষ না, আমাদের নজরে মানুষ হায়ওয়ানে না আপেক্ষ, যারা কথা বলে আমরা এদেরকে মানুষ বলি, আমাদের নজরে হায়ওয়ানে দহে, যারা হাসতে পারে আমরা তাদেরকে মানুষ বলি, আমাদের নজরে হায়ওয়ানে বাকি, যারা কাঁদতে পারে তাদেরকে আমরা মানুষ বলি, লেকিন রব্বুল আলামিন শুধু হাঁটতে হাঁটতে পারলেই মানুষ বলে না, বলতে পারলেই মানুষ বলে না, রব্বুল আলামিন শুধু বলতে পারলেই কি বলে না, বলেন মানুষ বলে না, বলেন হায়ওয়ানে না তে, বলেন শুধু বলতে পারলেই মানুষ নয়, বলেন আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ লানপুরি রহমতুল্লাহ বলতেন, মহাদ্দেস সুধী, মহাদ্দেস তো হয়েছ, মুফতি সুধী, মুফতিও হয়েছ, বলে কিন মুসলমান আসুদী, কিন্তু এখনো তুমি মুসলমান হও নাই, এখনো তুমি কি হও নাই, মুসলমান হও নাই, হযরত বলতেন যে সত্য হয়েছ, এখনো তুমি মানুষ হওনি, এখনো তুমি কি হও নি, বলে মানুষ হওনি। এ আয়াতে কারিমা আল্লাহ তাআলা আজীব এক আনুখা আন্দাজ ইখতিয়ার করেছেন, রিজালুন, বলেন এটা হলো নাকেরা, এই শব্দের মধ্যে আলিফ লাম নাই, আমরা জানি বাক্যের প্রথম শব্দ আলিফ লাম দিয়ে হয়, জুমলা ইসমিয়ার প্রথম শব্দ কি দিয়ে হয়, আলিফ লাম দিয়ে হয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে এক আন্দাজ ইখতিয়ার করেছেন, যেটা প্রথম শব্দই আল্লাহ তাআলা দিলে লাগায়া দিয়েছেন, রিজালুন, বলেন রিজালুন, মানুষগুলো, তর্জমা কি মানুষগুলো, তো প্রশ্ন হলো কি হলো মানুষগুলো, কি হলো মানুষগুলো, কি কি হলো, প্রথম শব্দ শোনার সঙ্গে সঙ্গেই যেন সকলের দিলে কথা এসে গেছে, মানুষগুলো এটা কি, আল্লাহ তাআলা বলেন সামনে আমি যেই সিফাতের কথা বলবো, এই সিফাতে যারা মুত্তাসিফ হবে, এই গুণে যারা গুণী হবে, এরাই শুধু মানুষ হবে, এই কয় গুণে গুণী, চার গুণে গুণী যারা আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ শুধু তার, চার গুণে গুণী যারা আল্লাহ তাআলার দৃষ্টিতে কি মানুষ শুধু তারা, এক নাম্বার রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আনহুম যিকরিল্লাহ, রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা যাদের বেচা কিনা, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের চাকরি বাকরি, যাদের পৃথিবীর কোনো ব্যস্ততা, পৃথিবীর কোনো মাশগালা, যাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না, মানুষ শুধু তারা, বলে জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা। যদি এই জামানা আয়াত নাজিল হতো, যদি আজকে কোরআন নাজিল হতো, তাহলে এই শব্দের সাথে মনে হয় আরেক শব্দ জুড়ে দিত, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন ওয়ালা জাওয়ালুন, আন যিকরিল্লাহ, যদি এই জামানা ভাগ্য ভালো, ভাগ্য ভালো, এটা মোবাইলের জামানার আগের আয়াত, কোন জামানার আগের আয়াত না, এই জামানা আয়াত নাজিল কি বলতো, বলেন তোমাদেরকে যেন তোমাদের বেচা কিনা, তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের মোবাইল যেন তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল না করে, আল্লাহ তাআলার জিকির থেকে কি না করে, গাফেল না করে। তবে হ্যাঁ, মোবাইলের কথাও আরেক জায়গায় আছে, যারা না মোবাইলের অপব্যবহার থেকে বেঁচে থাকে এরাই হলো মানুষ, এরাই হলো কি বলেন, এরা হলো কামিয়াব মানুষ, যারা মোবাইলের অপব্যবহার থেকে কি থাকে বলেন, বেঁচে থাকে। মোবাইল একটা জরুরত, মোবাইল একটা প্রয়োজন, বলেন মোবাইল একটা কি প্রয়োজন, আর জরুরতু তাতাকাদ্দারু বিকদরিজ জরুরা, আমাদের ফিকহে হানাফির একটা কিতাব আছে কাওয়ায়েদুল ফিকহ, এই কিতাবের মধ্যে একটা কায়দা আছে, আর জরুরতু তাতাকাদ্দারু বিকদরিজ জরুরা, জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে, বলেন জরুরত জরুরতের মধ্যে কি থাকে, সীমাবদ্ধ থাকে। এর সুন্দর উদাহরণ হলো বাথরুম, সুন্দর উদাহরণ কি বলেন, বাথরুম, আচ্ছা বাথরুমে মানুষ কেন যায়, বলেন জরুরতে, বলেন কখন যায়, জরুরত হইলে বের হয়ে আসে কখন, তাহলে বোঝা গেছে বাথরুমে যেমন জরুরত হইলে যায় আর জরুরত শেষে বের হয়ে আসে,
তাহলে মোবাইল ধরবে কখন? আর মোবাইল ছেড়ে দিবে কখন? কি ভাই, তাহলে মোবাইল দরকারি না বেদরকারি? দরকারি, বলেন দরকারি না বেদরকারি? তাহলে মোবাইল দরকারি, খুব দরকার না? বাথরুম দরকারি না বেদরকারি? তাহলে বাথরুমে যায় কখন? আর বাথরুম থেকে বের হয়ে আসে কখন? তো মোবাইল ধরবেন কখন আর মোবাইল ছেড়ে দিবেন কখন? আচ্ছা, একজনের জরুরত ছাড়াও বাথরুমে গিয়ে বসে থাকে ডেলি দুই এক ঘন্টা, তাকে মানুষ কি বলবে? তারে মানুষ দুই কথা বলবো, হয় তারে জিনে ধরছে কইব, ভূতে পাইছে কইব। কি কইছে কর? মানুষ বলবে ভূতে পাইছে, অথবা কি বলবে? পাগল, হ্যাঁ মাথা খারাপ হয়েছে, অথবা কি বলেন? জিনে ধরছে, ভূতে পাইছে। তো ভূতে পাইলে বাথরুমে বেড়ার দরকারে যায়, বাথরুমে বিনা প্রয়োজনে যায় কে? পাগলে, অথবা কে বলেন? জিনে ধরলে, ভূতে পাইলে। এবার বলেন মোবাইলে সারাদিন বসে থাকে তারা, তারা হয় ভূতে পাইছে না পাগল হয়ে গেছে? না, এক্সকিউজ মি, আপু হয় তারা ভূতে পাইছে? এটা ও যার কাছে নিতে হবে, এটা তার কাছে নিতে হবে, অথবা এটা পাগল, এটাকে পাপনা নিতে হবে। এই জন্য আর জরুরত তুমি মাহজুরাত, জরুরত নিষিদ্ধ বস্তুকেও মাঝে মাঝে কি করে দেয়? সিদ্ধ করে দেয়। নিষিদ্ধ বস্তুকে মাঝে মাঝে কি করে দেয়? সিদ্ধ করে দেয়। অবৈধকেও মাঝে মাঝে বৈধ করে দেয় জরুরতে। জরুরতের কারণে যদি এটা নেওয়া বৈধ হয় তাহলে জরুরত, আর তা থাকার দুর্বলতা দিন জরুরত, জরুরত জরুরতের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অতএব এটা ব্যবহার করবে প্রয়োজন মতে, ব্যবহার করবে কি মতে বলেন? প্রয়োজন মতে। এই জন্য মোবাইলও যেন আমাদেরকে আল্লাহ তালার জিকির থেকে গাফেল না করে। এই জন্য আল্লাহ তালা আরেক জায়গায় বলেন ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا وكان أمره فرطا وكان أمره كي فرطا الله تعالى بولن ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا আমি যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি, আমি যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি। ওলা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তার পেছনে ছুটবে না। খবরদার তুমি তার পেছনে কি ছুটবে না? তুমি তাকে মতোয়া বানাবে না, তুমি তাকে অনুকরণীয় বানাবে না, তুমি তাকে অনুসরণীয় বানাবে না, তুমি তাকে ভালোবাসবে না, তুমি তার পেছনে ছুটবে না। যে জিকির থেকে গাফেল, বলেন যে জিকির থেকে কি গাফেল? রব যেন জিকির এটার জন্য মেয়ার বানিয়ে দিয়েছেন, মানদাতাকে জিকির করবে যে তাকে ভালোবাসবে, তাকে জিকির করবে যে তাকে পিছনে ছুটবে, কার জিকির করবে যে তা কি মুত্তাহেদ করে দেয়, সমস্ত বিক্ষিপ্তকে জিকির এক করে দেয়, জিকির মুখতালাফকে মুত্তাহাদ করে দেয়। বলেন জিকির মুত্তাহাদকে কি করে দেয়? মুখতালাফ করে, মুখতালাফকে মুত্তাহাদ করে দেয়। যত বিক্ষিপ্ত বিষয় আছে জিকির বাড়াইয়া দিলে সব এক হয়ে যায়। জিকির কি করে জানেন? দূরেকে কাছে নিয়ে আসে। জিকির দূরেকে কি নিয়ে আসে? জিকির ইউকাররিবুল বাইদা, জিকির দূরেকে কাছে করে দেয়। সুবহানাল্লাহ, বলেন জিকির দূরেকে কি করে দেয়? কাছে করে দেয়। অস্ট্রেলিয়ায় এক যুবক থাকে, শুধুই তুমি জিকির করছো বাংলাদেশে বসে, ওই যুবক কয়েকদিন পরে দেখবে তোমাকে ভালোবাসে। কি হয়? গুনা, গুনা এককে ভিন্ন করে দেয়, গুনা মোত্তায়েতকে ভিন্ন করে দেয়। গুনার কারণে দুই বালিশে ছিল, এক বালিশে ছিল দুই মাথা, মিয়া বিবি এক বালিশে ছিল, লেকিন গুনার কারণে এতটা দূরে চলে গেছে এখন একজন একজনের চেহারাও দেখতে পারে না। কি হয় তাহলে জিকির কি করে বলেন? কাছেকে দূরেকে কাছে নিয়ে আসে, আর গুনা কি করে? কাছেকে দূরে সরে দেয়। বিবি দেখছে স্বামী সারাদিন মোবাইলে, এবার সে গেছে বাপের বাড়ি, এবার কতটা কাছেকে দূরে সরিয়ে দিয়েছে? জিকির কাছেকে দূরেকে কাছে নিয়ে আসে, আর গুনা কাছেকে কি করে? কাছেকে দূরে ঠেলার উদাহরণ আছে কিনা দুনিয়াতে বলেন? হাজারও আছে। জিকির দূরেকে কাছে নিয়ে আসে, আর গুনা কাছেকে দূরে ঠেলে দেয়। জিকির কি করে জানেন? ইয়াজআলুজ-জাকিরা মাযকুরা, ইয়াজআলুজ-জাকিরা মাযকুরা,
জিকির জাকিরকে মজকুর বানিয়ে দেয়। জিকির জাকিরকে কি বানায়? মজকুর। জিকির জিকির করনেওয়ালাকে কি বানিয়ে দেয় জানেন? যেন রব বলেন, এতক্ষণ ছিল তুমি জিকির করনেওয়ালা, এখন হয়ে যাবা মজকুর, এতদিন ছিল জিকিরকারী, এখন হয়ে যাবা জিকিরকৃত। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লামা আহমদ শফি জিকিরকারী ছিলেন, এখন হয়ে গেছেন জিকিরকৃত। জাকির ছিলেন এখন জাকির না মাজকুর। হযরত হাফিজ রহমতুল্লাহ আলাইহ জাকির ছিলেন, এখন জাকির না মাজকুর। তাহলে এখন এত মাজকুর কেন? জাকির ছিলেন বলেন কেন? জাকির ছিলেন এই জন্য এখন কি হয়ে গেছে? মাজকুর হয়ে গেছে। প্রথম মাজকুর হয় কার? ফাজকুরুনি আজকুরকুম, তুমি জিকির করবা আমার, আমি জিকির করবো তোমার। তোমার জিকির হবে জমিনে, তুমি জিকির করবা জমিনে, আমি জিকির করবো আরশে আজিমে। হ্যাঁ, তুমি জিকির করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি জিকির করবো আমার যোগ্যতা দিয়ে। তুমি জিকির করবা তোমার মতো করে, আমি জিকির করবো আমার মতো করে। কি হয় তাহলে? আমি যদি জিকির করি আমি হব জাকির, আমি কি হব? আমি যদি জাকির হই অচিরেই হয়ে যাব কি? আল্লাহ আমাদের সবাইকে জাকির বানিয়ে দেয়, আমিন। এরপরে সবাইকে মজকুর বানিয়ে দেয়, আমিন। তুমি যদি আমার তলে হও অচিরেই সারা পৃথিবীর তোমাকে মতলুব বানিয়ে দেবে। আমার তলে হইলে আমি তোমাকে কি বানিয়ে দেব বলেন? মতলুব বানিয়ে দেব। আর মালের তলে হইলে ধীরে ধীরে দেখবে কেউ জিজ্ঞাসাও করবে না, ধীরে ধীরে কেউ কি? হ্যাঁ, প্রতি মাহফিলে 60,000 টাকা করে তলব করবা, দেখবে পাঁচ বারে তো জিগাইতো নিজে এটার দাম বসিয়েছি। কার গলার দাম বসিয়েছো তুমি? দিয়েছেন কে তোমাকে গলা? গলা রব দিয়েছেন, গলা কে দিয়েছেন বলেন? গলা রব দিয়েছেন, রবের দেওয়া গলা। তুমি দাম বসাবার কে? আমি দাম বসাবার কে? আমি ছিলাম না, মুস্তাক নবী নামক কোনো জানোয়ার পৃথিবীতে কেউ জানতো না, রব বসিয়েছে এখানে। এখানে রব বসিয়েছে, কে বসিয়েছে বলেন? রব বসিয়েছে। দু চারটা আয়াত কোনো রকমে মুখস্থ করে দিয়েছি, কোনো রকমে দু চারটা আয়াতের বাংলা আমি মুস্তাক নবীর কথা বলছি, কোনো রকমে দু চারটা বাংলা আমি মুখস্থ করে নিয়েছি। এটাই তো আমার যোগ্যতা, এটা আমার রবের দেওয়া যোগ্যতা। জিহ্বা নড়ে রবের দেওয়া যোগ্যতা, গলা রবের দেওয়া যোগ্যতা, হাত রবের দেওয়া যোগ্যতা। রবের দেওয়া রক্ত বেচা যায় নাই, রবের দেওয়া কিডনি বেচা যায় নাই, রবের দেওয়া চোখ বেচা যায় নাই, রবের দেওয়া গলা বেচা যায় নাই। আল্লাহ আমাকে বুঝবান করেন, আমিন। মাফ করে দিবেন আমাকে। জাকির বনো মজকুর হবা, তালেব বনো মতলুব হবা। ঠিক বলো, জাকির বলো, কি বলবো কি বলবো বলেন? জাকির বনো, শুকরগুজার বনো, শুকরগুজার বনো, শুকরগুজার বনো। আকালিন মিন ইবাদি আশকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। ঠিক শুকরগুজার বান্দা কি হয় বলেন? অল্পই হয়। বলো, আমি উম্মতকে বলছি, হ্যাঁ আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহ, কি নাম? হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ। জীবনের শেষ দিন হযরতের ফজরের নামাজ আমি পড়িয়েছি, ফজরের নামাজের ইমাম ছিলাম আমি, হযরত মুসল্লি আরেক দুজন ওস্তাদ ছিলেন মুসল্লি। হুজুর একজন ওস্তাদ আমার হুজুরকে বললেন, হুজুর মুস্তাক নবী আজকে চলে যাবে, দাওয়াত আদেশে পরীক্ষা শেষ, হুজুর আজকে মুস্তাক নবী চলে যাবে, দেওবন্দে যাবে। হুজুর আমাকে আখেরি কথা, জীবনের শেষ কথা, এরপর আর হুজুরের সাথে আমার কথা হয় নাই, হুজুর আমাকে বললেন, ওবা চলে যাবা, তিনটা কথা বলি। এক নম্বর, জীবনে কোনোদিন কিতাব সাইয়েরে লইবা না, কিতাব সাইয়েরে লইবা না, অর্থাৎ যে মাসে পড়াইবা ওই মাসে আমাকে এই কিতাব দিতে হবে, এটা জীবনে কোনোদিন চেয়ে নিবা না। দুই নম্বর, জীবনে কোনোদিন টিয়া সাইয়েরে লইবা না, জীবনে কোনোদিন টাকা চেয়ে নিবা না। বলেন কি বলছে? হ্যাঁ হ্যাঁ,
এই বেটা যেন এই বেটা আহলে বসরত ছিল, এই বেটাকে যেন রব জানাইয়া দিছে, রব যেন জানাইয়া দিছে এটা অচিরেই স্টেজে উঠবে। আপনি এটা বলে দেন যেন টাকা চায় না। 1996 সালে কত সালে? 1996 সালে কেমনি কথা বলুন। 3 নম্বর বলছে, ওবা ডোন্ট মাইন্ড, আমার আমার পিঠের পয়সা যা কর তা করছে, আলিয়া মাথা ছড়াবে না। কটা কথা কেছে? 1 নম্বর, আলহামদুলিল্লাহ আমি উর্দু কায়দাও পড়িয়েছি, বুখারিও পড়িয়েছি, কোনো কিতাব বাদ নাই যেটা আমি পড়াই নাই, আলহামদুলিল্লাহ বলে বুখারি মুসলিম তিন মিজা বোধ না সেই মত মালিক মত মামত আমি সব পড়াই, উর্দু কায়দাও পড়াইছি, বেহেশতে যাওয়ার পড়াইছি, আলহামদুলিল্লাহ বলে। আমার হুজুর বলে দিছে কিতাব সাইয়ের লইব না। 2 নম্বর বলছে টাকা টাকা চায়া নিবে না, টাকা চায়া নিবে না, এটা আমার হুজুর আমার দ্বিতীয় কথা বলছে। 3 নম্বর বলছে আলিয়া মাথা পড়াবে না। দুর্ভাগ্যজনক ভাবে আমি আলিয়া মাথার মুদারিসি হয়ে গেল, আমার বাংলাদেশের শ্রেষ্ঠ আলিয়া মাথা ধানটি আলিয়া মাথা স্যার আমি মহাদ্দেশ হয়ে গেলাম। প্রতিদিন হুজুরের ওই শব্দ আমার কানে বাজে, আলিয়া মাথার তো পড়াবা, আমি আলিয়া মাথার পড়াই দিছি, এর আজ থেকে বা 10 বছর 12 বছর আগে হুজুর কেমনি করল, আলিয়া মাথা পড়াইবে না। তো হুজুরের ওই শব্দের বরকতে আল্লাহ আমাকে আলিয়া থেকে বের করে আবার কয়েক মাসের অবস্থা বাহাল। তাহলে গলা দেওয়া কার? জোরে বলেন কার? এটার জন্য আবার যুদ্ধ করতে হবে কেন? এটার জন্য যুদ্ধ করতে হবে কেন? এরকম হাজারো গলাওয়ালা জমিনের নিচে মিশে গেছে, হাজারো গলাওয়ালা জমিনের নিচে মিশে গেছে, মিশে গেছে না নাই বলেন? হাজারো গলাওয়ালা পৃথিবীতে কেউ নাম জানে না, হাজারো গলাওয়ালার নাম পৃথিবীতে কেউ জানে না, লেকিন হোসেন মাদানির নাম পৃথিবীতে এখনো মানুষ জানে, আর এই পেনশন রবীন্দ্রনাথ নাম মানুষ এখনো কি জানে, পক্ষে বাংলা রবীন্দ্রনাথ নাম মানুষের দেশে এখনো কি জানে, কেন জানে? গলা দিয়ে নি জানে না, দিল দিয়ে জানে, কি দিয়া জানে না, গলা দিয়া। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে গুজ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সব ওলামায়ে কিরাম বলেন জীবনে টাকা চাইয়া লইবেন না, আত্মল ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করো। হ্যাঁ, টাকা তো মালিকের কাছ থেকে নিব, টাকা তার কাছ থেকে নিব বলো, আল্লাহ রাগ করছি না, আল্লাহ বলো আগামী বছর দাওয়াতের কথা কয়ে দিছে, টেনশন নেই, رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. رب العالمين بلن মানুষ শুধু তারা 1 নম্বরে হার হালতে জিকির থেকে গাফেল হয় না, যারা কোনো হালতে জিকির থেকে গাফেল হয় না, যারা 2 নম্বরে নামাজের এতেমাম করে, যারা 3 নম্বরে হিসাব করে করে যাতায়াত দেয়, যারা 4 নম্বরে আখেরাতকে ভয় করে, যারা কয় গুণ? 1 নম্বর না জিকির থেকে গাফেল হয় না, যারা 2 নম্বর নামাজ পড়ে, যারা 2 নম্বর। এখানে অনেক বক্তা আছেন, অনেক বক্তা এই মসজিদে, অনেক বক্তা দেখা যায়, অনেক বক্তা দেখা যায়, বক্তাদের পায়ে ধরে বলি, বক্তাদের পায়ে ধরে বলি, আসরের নামাজ, মাগরিবের নামাজ, আশার নামাজ, সফরে তাকবীরুল্লাহ আর জামাত নিশ্চিত করেন। মাঝেরও তো জি তো জোরে কইছেন, আমরা আমগো কথা কইছি তেল লেগে, আপনারা খুব পড়েন কি, নামাজ নিশ্চিত করেন, নামাজ ছাড়া আপনি বক্তা তো নন, নামাজ ছাড়া বক্তা তো নন, মানুষও না, আপনি ভক্ত মানুষের মেয়ার বলেছে নামাজ, রেজাল মানুষের মেয়ার নামাজ, নামাজ ছাড়া কাউকে রব মানুষ বলতে রাজি না, বলে নামাজ ছাড়া রব কাউকে কি বলতে রাজি না, মানুষই কইতে রাজি না, রব এটাকে মানুষই কইতে রাজি না। আমাদের দাওয়ামদের মুক্তি সাহেদম পালন করে আমাকে বলতেন, ইয়ে ইনসান ইয়ে ইয়ে পাজামা হয় পাজামা, এটা মানুষ তো, এটা পায়জামা পায়জামা, এটা মানুষ না পায়জামা বলেন, নামাজ নাই বলেন, নামাজ নাই, নামাজ পড়ে না, এটা মানুষ না পায়জামা। ড্রাইভারকে কি বলে জানেন, এ আরো সামনে যাও, আরো সামনে গিয়ে পড়বে,
এখন আসর নামাজে জামাত হতেছে, আরো সামনে গিয়ে কোথায় পড়বেন আপনি? আরো সামনে, আরো সামনে। এটা শয়তানের ধোকা। এটা কি? এটা সরাসরি শয়তানের ধোকা। এটাকে আরবি ভাষায় বলে তাসফিফ। এটাকে কি বলে? তাসফিফ। শয়তান বলে সামনে গিয়ে পড়বা, সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে যেতে যেতে তাকবীরুল্লাহ শেষ, আরো সামনে যেতে যেতে জামাত শেষ, আরো সামনে যেতে যেতে ওয়াক্ত শেষ। কি তাহলে পড়বো তো নামাজ ইনশাল্লাহ? বলেন নামাজ পর ওয়াক্তে পড়বো তো ইনশাল্লাহ। মাহফিল করায় লেকিন আটটার সময় নামাজ পড়ে না। কি লিখে বক্তা হিসাবে আমার আরেক জায়গায় ওয়াজ আছে, আমাদের ওয়াজ আছে, আমি কিনতাম কথা কম না, আমাদের ওয়াজের লেগে বুঝি আমি এই 50,000 মানুষের নামাজ ছাড়িয়ে দিতাম। নামাজ হওয়া উচিত ওয়াক্ত মতে, বলে নামাজ হওয়া উচিত কথা কথা বলেন বলেন। মাহফিলে আসার নামাজের ওয়াক্ত কখন হবে? আশেপাশের মসজিদে ওয়াক্ত যখন তখনই হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আরো মনে কষ্ট দিছি কিনা কে জানে। যদি একজন মানুষের জামাত ছুটে যায় এর জবাব দেই কে করবে? আচ্ছা নামাজের জন্য ওয়াজ না ওয়াজের জন্য নামাজ? তো নামাজ বাদ দিয়ে নি ওয়াজ কি? তাহলে ওয়াজ হবে কখন? নামাজের আগে পরে? নামাজ হবে কখন? সময় মতে। বলেন নামাজ হবে কখন? শুধু এখানে না সপ্তাহে। আল্লাহ তাওফিক দেন। তাহলে নামাজ হবে কখন? ওয়াজ হবে কখন? নামাজে আগে পরে? বক্তারা আমি জানি আমার ফেসবুকে সমালোচনা করবে, আমি বুঝি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নামাজের এহতেমাম যে করবে, নামাজ নামাজের এহতেমাম যে করবে, লিখে রাখেন এই কথা, আপনি নামাজের এহতেমাম করবেন রব আপনার রিজিকের এহতেমাম করবে। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى এজন্য পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কবে থেকে পড়বো? কবে থেকে পড়বো? আজ থেকে ইনশাআল্লাহ পড়বো তো। মাগরিবের নামাজের সময় পড়বো তো ইনশাআল্লাহ। মাহফিল আসে নামাজ পড়ে না এমন কিছু যুবক আছে কিনা? বলেন এরা বদনসিব। এরা কি? এরা বিয়ে বাড়িতে আইসা খাবার জুটে নাই। এরা বিয়ে বাড়িতে আইসাও খিচুড়ি নাই। বলেন এরা বিয়ে বাড়িতে আইসাও খাবার জুটে নেই। এই জন্য আমরা আজ থেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে এহতেমাম করব। আল্লাহ তৌফিক দান করেন। তিন নাম্বার, মানুষ করা ওয়াইতা ইজ্জাকা, হিসাব করে করে যাকাত দেয় যারা, আল্লাহ তাআলা বলেন মানুষ তারা। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. رب العالمين بولين মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, দুই নম্বরে নামাজ থেকে গাফিল হয় না যারা, তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নম্বরে আখেরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। এরপর আয়াত একদিন পড়ে দেন, লিয়াজজিয়াহুম মাহসানা মা আমিলু, লিয়াজজিয়াহুম মাহসানা মা আমিলু। রব্বুল আলামিন বলেন কথা দিলাম মানুষ হবে যারা গনে 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 এদেরকে আমি এদের আমলের জাজা দিব। বলেন গনে গনে কি দিব? সবাই বলেন লিয়াজজিয়াহুম মাহসানা আমিলু, এদেরকে গনে গনে জাজা দিব। আমি যেন বললাম রব্বুল আলামিন গনে দিলে কত দিবেন? রব বলেন যাও গনে দিলে একে দশ দিব। আমি বললাম একে দশে আমি আমার মাল বেচবো না। সুবহানাল্লাহ। আপনি বেচবেন একে দশ? আমি আমারটা বেচবো না, আপনারা বেচতে বেচেন কি গিয়া? কথা দিলাম তোমার জীবনের আস্থান গুলোকে আমি গনে 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 যজ দিব। আমি বললাম রব্বুল আলামিন, আমি যেন বললাম রব্বুল আলামিন গনে দিলে কত দিবেন? রব যেন বলেন যাও একে দশ। আমি বললাম একে দশ আমার হবে না, বাড়তে হবে। আচ্ছা বয়স হলো 60, একে যদি দশ দেয় তো 600 বছর পরে কি খাবেন? একে যদি 600 দেয় তো
ছত্রিশশো বছর পরে কি খাবেন? আচ্ছা একটা যদি 6 লাখ দেয় তো 6 কোটি বছর পরে আপনি কি খাবেন? তো গনে নিবেন না আগরা নিবেন? আল্লাহ তুমি যদি মানুষ হও, কথা দিলাম তোমার আমলের বিনিময় গনে গনে দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে দিলে তো একসময় শেষ হবে। রব্বলেন যাও, কথা দিলাম গনে গনে দিয়ে একসময় শেষ করে এবার ওয়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গুণাগুণ থেকে শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এত বাড়াবেন কোত্থেকে? রব বলেন মিন ফাদলিহি, যা যা হবে আমলের জিয়াদা হবে ফজলের, যা যা দিব আমল দিয়ে জিয়াদা দিব কি দিয়ে? আমার ফজল দিয়ে। আমি বললাম রব্বুল আলামিন দুনিয়াতে কি দিবেন? রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, গনে নিব কেন বেগারে হিসাব নিব? সব বলেন এখানে বিনা হিসাবে চলে, বিনা হিসাব এখানে 60,000 হয় না, এখানে বিনা হিসাব হয়। আরে সুবহানাল্লাহ, এখানে 50,000 হয় না, এখানে বিনা হিসাব হয়। এখানে কি হিসাব হয় কোন? আমি যাকে চাই তাকে বিনা হিসাবে দাও। আমাদের একজন উস্তাদ আছে বাংলাদেশের বিফাকুল মাদারিসের মুদাররিব মুআল্লিম, সমস্ত উস্তাদদেরকে যিনি পড়ান, হযরত মাওলানা শিববির আহমদ সাহেব দামাত বরকাতুহ, হযরত বড় মজা করে বলেন, এরে দুনিয়ার ব্যাকে নাই গনি গনি, শুধু আমরা বলে আমার উম্মত নিয়ে আগো না, দুনিয়ার সবাই গনে গনে নেয়, দুনিয়ার সমস্ত পেশাজীবী গনে গনে নেয়, আমরাই এক জাতি আছি, আমাদের এই বেগাইরে আগো না। আমরা কি নেই বলেন? আমরা নেই কি? আগো না। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, রব্বুল আলামিন বলেন আমি যাকে চাই তাকে বিনা হিসাবে দান করি। এই জন্য আমাদেরকে বেতন দেন 10,000, আমাদের পাঞ্জাবি লাগে 40,000। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের থেকে ভালো খাওয়া পৃথিবীর কোনো জাতি খায় না। বেতন এত কম, এত ভালো খান কি দিয়া? আপনাদের কি দিয়া খাই বলেন? বলু যে আপনারা আপনারা আমাদেরকে দিয়া খান কেন? আমরা দুলা যে দুলা বুঝি রান দেখা জোরে কম, দুলা বুঝি রান দেখা, দুলার জন্য কে রাঁধে? যত শাশুড়ি আছে সব শাশুড়ি জমা হয়, বাস্তব না বাস্তব বলেন? এ বাড়িতে যত শাশুড়ি আছে সব জমা হয়েছে শুধু দুলারে খাওয়াবার লেগে। তো দুলা বুঝি গন্যা খা, দুধা বুঝি ছাইয়া খা, দুলা সকালবেলা উঠে কর যাও তো একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসো, এ দুলা বেকু কি দুলা ছাইয়া খা না আগো না খা বলেন? এজন্য দুলারা কি খায় বলেন? আগো না খা, ছাইয়া খা না, এটা কি খায় না? যে দুলা চা এটা কি? যে দুলা চা এটা কি? বেকু। যে আগাও চা ফরাও চা বেকু, বেকু কি বলছি বলেন? বেকু আগাও চা। এই দুলা কি দুলা বিয়ে চান শ্বশুরবাড়ি যাওয়ার আগে দিয়ে কথা কেটেছে, আমাদের কিন্তু ঘাসি দিতে হবে। বেকু বে না রে, ঘাসি তো পালছি তোর লাইগা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহলে রেজাল হবো কয় সিফতে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আখেরাতকে ভয় করা। পুরস্কার দিবেন কি? যা যা। এরপরে কি? শুধু বাড়াবেন। এরপরে কি? রিজিক দিবেন বেগাইরে হিসাব। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলুন আমিন। রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে এবং মাগরিবের আগে, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন,
একশোবার পরে কতবার? একশোবার। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যদি কেউ একশোবার পরে সকালে, একশোবার পরে বিকেলে। রাসূল বলেন লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলি আও আকসার মিনহু, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী বলেন যে সকালে একশোবার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যা একশোবার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন হাশরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। এটার কি তরজমা? আল্লাহ তালা ছাড়া ভালো কেউ জানে না। এটা কি তরজমা হবে? আল্লাহ তালা ছাড়া কি ভালো কেউ জানে না। আমরা শুধু শব্দ আপনাকে শুনিয়ে দিলাম, লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসার মিনহু, যে তার সমান পড়বে, সমান পাবে, যে তার চেয়ে বেশি পড়বে, বেশি পাবে। রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। কি পড়লে বলুন তো? কতবার? কখন? আর একশোবার কখন? আল্লাহ তাআলা নিজেই বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাঈ লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। আল্লাহ তাআলা বলেন হাবিব এরা যা বলে বলুক আপনি সবর করুন। সুবহানাল্লাহ, এরা আপনাকে জঙ্গি বলবে আপনি সবর করুন, এরা আপনাকে ওয়াহাবি বলবে আপনি সবর করুন। সুবহানাল্লাহ, এরা আপনাকে যা বলে বলুক আপনি সবর করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, এবং আপনার রবের হামদ মাতা তাসবিহ করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি করুন। রাসূল যেন বললেন কখন করতাম? আল্লাহ তাআলা বলেন ক্বাবলা তুলুউশ শামসি, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় দুই ভাগে পড়ুন। আল্লাহ নবী যেন বললেন আল্লাহ আমি যদি সকালেও তসবি পড়ি, সন্ধ্যায়ও তসবি পড়ি, দিনেও তসবি পড়ি, রাতেও তসবি পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লা আল্লাহ তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, তুমি শেষ তক বলবা বাস বাস, তুমি শেষ তক বলবা রব্বা হয়ে গেছে, আল্লাহ বিন সুবহানাল্লাহ বলবেন। এই আয়াতে কারিমে কি রাসূলের শানে খাস না আমাদের জন্য আছে? জোরে বলে তাহলে আল্লাহ কা তার দর পুরস্কার কি রাসূলের শানে খাস না আমাদের কেউ দিবে? তাহলে তাসবিহ কি রাসূলের জন্য না আমাদের জন্য? তাহলে সকালবেলা আর সন্ধ্যাবেলা পত্রিকা পড়া না তসবি পড়া? সবাই বলে পত্রিকা পড়া না তসবি পড়া? তারা সারাদিন আসরের জন্য সময় পায় না, আসর আগে একটু পত্রিকা পড়ে লয়, আসরের পরে একটু পত্রিকা পড়ে, কারণ সারাদিন আসর লাগে আর সময় পায় নাই, এই জন্য পত্রিকাটা কখন পড়ে? আসর পরে পত্রিকা পড়ার সময় না তসবি পড়ার সময় কি হয়? এই জন্য আমার প্রিয় মোর্শেদ হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আসর থেকে মাগরিব কারোর সাথে কথা বলতেন না, কারোর সাথে কথা বলতেন না, নিজের রুমের সামনে একটা চেয়ারে বসে তসবি করতে থাকতেন। যারা মুহাজ্জিন ছিল তারাও তসবি করতে থাকতো, এখান থেকে উঠে মসজিদে চলে যেত। এখান থেকে আমরা ইনশাআল্লাহ আজান পর্যন্ত তসবি হাতের পাবন্দি করব, কমপক্ষে রোজানা ছয় তসবি পাবন্দি করব। কয় তসবি বলেন? সুবহানাল্লাহ একশোবার, আলহামদুলিল্লাহ একশোবার, আল্লাহু আকবার একশোবার, লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার, দুরূদ শরীফ একশোবার, ইস্তিগফার একশোবার। এই ছয় তাজবিদ পুরস্কার আমার লেখায় দশটা কিতাব, এখানে কটা কিতাব? সম্বন্ধে একটা কিতাব হলো আল্লামা নুরুল ইসলাম অলিপুরের কিতাব, আল্লামা নুরুল ইসলাম অলিপুরের কিতাব আত্মার পবিত্রতা কি কেন কিভাবে বলেন, আত্মার পবিত্রতা কি কেন কিভাবে, তাজকিয়ায় নাফসুর করে হযরতের এই কিতাব, এর চেয়ে সুন্দর কোনো কিতাব বাংলা ভাষা পৃথিবীর দু চোখ কখনো দেখেনি। আত্মার পবিত্রতা, আত্মার পবিত্রতা কি কেন কিভাবে, হযরত বলেছেন আমি লিখেছি আর হযরত নিজেই নামকরণ করেছে। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাত, ইনি এখন ব্যক্তি নন, ইনি এখন ব্র্যান্ড, ব্র্যান্ড। আল্লামা অলিপুরি কি বলেন? ব্র্যান্ড, ব্র্যান্ড, এর আর ব্যক্তি নাই, ব্যক্তি নাই, এটা ওয়ার্ল্ড ওয়াইজ ব্র্যান্ড। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, এটা কি বলেন? এটা কি ওয়ার্ল্ড ওয়াইজ কি ব্র্যান্ড, এবং এটা কাঁটা ছাড়া ফুল। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ বলেন রে পৃথিবীর সমস্ত বিতর্কের ঊর্ধ্বে কাঁটা ছাড়া সুবহানাল্লাহ আল্লাহ আমার হযরতের হায়াতের মধ্যে বরকতান করেন আমি হযরতকে ভালোবাসি এটা আমার পুঁজি আমি আল্লাহ মানুল ইসলাম অলিপুরীকে ভালোবাসি এটা আমার পুঁজি এটা আমার কি পুঁজি যদি কেউ সুযোগ থাকে আমাদের গাড়িতে কিতাবগুলো আছে সুযোগ থাকলে সংগ্রহ করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন আমি হযরতকে এগুলো হাতিয়ে দেব سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك